ফেনী থেকে বন্যা পরিস্থিতির সবশেষ খবর কিছুক্ষণ আগে জানিয়েছেন সহকর্মী মাসুদ সুমন আমি এই মুহূর্তে আছি ফেনীর সদরের সালাউদ্দিন মোড় এলাকায় আপনারা যেমন দেখছেন আমার পেছনে কিন্তু প্রচুর ত্রাণবাহী গাড়ি যাচ্ছে রেস্কিউ টিম যাচ্ছে তাদেরকে যারা এখনও আটকা পড়ে আছে তাদের উদ্ধার করতে যাচ্ছে আপনারা যে এলাকা দেখছেন এখানে কিন্তু গতকালকে পর্যন্ত পানি ছিল পানি নামতে শুরু করেছে আমরা শুনেছি জেলা প্রশাসক আমাদের জানিয়েছেন যে বেশিরভাগ এলাকা থেকে পানি নেমে গিয়েছে ফলে এখন যেটি সমস্যা দেখা দিচ্ছে যে দীর্ঘদিন যে তারা পানিবন্দী ছিলেন তারা অসুস্থ হয়ে পড়ছেন পাশাপাশি তাদের যে সম্পদ হারিয়েছেন সেই সম্পদের ফিরে পাওয়ার বিষয়টি নিয়েও তারা শঙ্কায় রয়েছেন কতটুকু তারা উদ্ধার করতে পারবেন পাশাপাশি কিছু স্বজন হারিয়েছেন তারা তাদের সন্ধান পাচ্ছেন না তারা সংকট রয়েছেন দেখছেন নিচু এলাকাতে কিন্তু এখনও কিছু পানি রয়েছে যেখানে পানি আটকা পড়েছে সেসব এলাকায় মানুষের ভোগান্তি এখনও রয়েছে আমরা সকালবেলা বেশ কিছু উদ্ধারকারী যেসব স্বেচ্ছাসেবক টিম রয়েছে তাদের সাথে কথা বলেছি সেনাবাহিনীর সাথে কথা বলেছি তারা আমাদের শতভাগ বসলে ব্রাস ইম্পেলার নিশ্চিত করে অধিক পানির ফ্লো আরেবেল ওয়াটার পার্ক অন করলে পানির দু যেমনটি জানিয়েছে সে বেসরকারি সংস্থা দ্বারা তারা যেমনটি জানিয়েছেন যে এই মুহূর্তে সবচেয়ে বেশি দরকার চিকিৎসা ব্যবস্থা ব্যবস্থা উন্নতি করা পাশাপাশি তারা বলছেন যে প্রচুর অসুস্থ মানুষ আসছে গর্ভবতী মহিলারা আসছেন তাদেরকে ঠিক চিকিৎসা দেওয়ার মতো তাদের যথেষ্ট ডাক্তার কিন্তু এই মুহূর্তে ফেনি ফেনিতে নেই হাসপাতালগুলোর চিত্রও একই আমরা দেখেছি যে অনেকগুলো হাসপাতালে কিন্তু আশ্রয় কেন্দ্র খোলা হয়েছে ফলে সেখানে চিকিৎসা ব্যাহত হচ্ছে যে পরিমাণ রুগী আসছে সেই পরিমাণ চিকিৎসা পাচ্ছেন না পাশাপাশি তারা বলছেন যে সহযোগিতাটি সব মানুষ একদম প্রান্তিক পর্যায়ে পর্যন্ত পৌঁছায়নি ফলে তারা বলছেন যে আজ যারা যারা ত্রাণ নিয়ে যাবেন তারা যেন একটু প্রান্তিক পর্যায়ে যাওয়ার চেষ্টা করেন পানি যেহেতু নেমে গিয়েছে বেশ কিছু রাস্তা জেগেছে ফলে এই এখন দুপুর পর্যন্ত আমরা দেখেছি অনেকগুলো নৌকা ছেড়েছে এখান থেকে উদ্ধারকারী নৌকা টান নিয়ে নৌকা ছেড়েছে বিকেল যারা এখন আসছেন তাদেরকে বলছেন বেশি করে পানি নিয়ে আসতে কেননা আজ পাঁচ ছয় দিন হয়ে যাওয়ার কারণে ওই সব এলাকায় কিন্তু খাবার পানির ব্যাপক সংকট দেখা দিয়েছে তারা বারবার বলছেন যে এই সংকট সমাধানে এখন খাবারের পাশাপাশি খাবার শুকনো খাবার গিয়েছে কিন্তু পানিটি তাদের বেশি অভাব রয়েছে ফেনীর বন্যাচিত্র নিয়ে এই ছিল আমার কাছে সর্বশেষ